উড়ে নিশা চলিল আরক্ষীর অভিযান, গাত খান্দিলে বেড়া ভাঙিলে আরক্ষী, দমে দমে উলাল নকল টকা নকল সোণ, উদ্ধার হল পিস্তল, জালনুত বনোয়া মেশিন, 500 টকিয়া নকল নোটর দহটা বান্ধিল, জব্দ হল ডলার, ফোন গলওয়া হিতার, দহটা মোবাইল ফোন, বুজন পরিমাণের নথিপত্র, বিশ্বনাথ চারিআলির আমবাড়ির 4 নং ওয়ার্ডর সেউজপুরের আমির আলির ঘরত গোপন সূত্রের তথ্যর ভিত্তিত আরক্ষী চলালে অভিযান। আরক্ষীর হাতত খবর আছিল এই স্থানের প্রায় চলি আছে এটা বৃহৎ অবৈধ চক্র, সেই খবরের ভিত্তিতে আরক্ষী চলা অভিযানত জব্দ হল এই সমূহ সামগ্রী। আরক্ষী গ্রেপ্তার করিলে চক্রটির সঙ্গে জড়িত 5 জনক, ধৃত বিশ্বনাথ চারিআলির সেউজপুরের আমির আলী, লক্ষিমপুরের আতিকুল ইসলাম, মফিজুদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম, হবিবুর রহমানকো গ্রেপ্তার। রাতে সেউজপুর বিশ্বনাথত একটা অভিযান চলাইছিল, তাত নকল ফোনের নকল টাকা বনোয়া মেশিনের এপ্রক্সিমেটলি 5,49,500 রুপিস নকল টাকা আমি জব্দ করেছো। যিজন মেইন ব্যক্তি আমির হুসেন তেখেতর আর 4 জন লক্ষিমপুরের ব্যক্তিকে আমি অলরেডি করায়ত্ত করেছো, অলরেডি সেউজপুরত একটা জব্দ করেছো, ইয়াতে একটা মেশিন। আরক্ষী দিয়া তথ্য অনুসরি জব্দ 18 রাউন্ড 7.62 পিস্তলের সক্রিয় গুলি, 51 রাউন্ড 0.22 পিস্তলের সক্রিয় গুলি, জালনোট বনোয়া এটা মেশিন, 10টা 500 টকিয়া জালনোটর বান্ধিল, এখন সুইফট ডিজায়ার, এখন পালসার বাইক, এই সমূহ সামগ্রী জব্দ করার উপরি অধিক তথ্যের বাবে গ্রেপ্তার করা 5 জনকে আরক্ষী সোধা পোছা অব্যাহত রাখিছে। দীর্ঘদিন ধরে এই চক্রটে নকল ফোন আর জালনোটর ব্যবসায় করে অহার অভিযোগ উত্থাপন হয়েছে। বিশ্বনাথৰ পৰা কাজী জাইদুল ইসলামৰ ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।